समझ বলছি আমি কি বলি, তুমি একবার ভিডিও ফোনে ভিডিও কলে কলটা ধরো, আমি আর ফোন দিব না করছি তো। না হ্যাঁ হ্যাঁ কারণ আমি যা বলছিলাম আপনি রিপ্লাই করতেন। কি করবার কইছা? কার সাথে গেছিলাম হ্যাঁ সুবি দে, তুমি কি করবা? দেখুন, এর কি দরকার? আচ্ছা ভিডিও কলে ফোন ধরবা আমি সব বাড়াবো তারপরে কে? আবার আরে সবই ভালো না, দেখলে তুমি আরো পছন্দ করবা। কথা বলবো হ্যাঁ দেন দেখি আমার মোবাইলে ছবি ওঠানো নাই, না থাকলে নাই কিন্তু ফোন দেখা দিন আমি কি কই হেলা মানে ওটা কি দেওয়া লাইক ভিডিও কলটা ধরো, আমি তোমার অনেক দিনের দেখতে মন চায়। আমি ও আমাদের কথা আমি যে যার দেখবো সেটা নেবে দেখেন ওটা দেখ, আচ্ছা আমি ঘরে যাই ভিডিও কল দিব দুয়ার জন্য দেখবো, ঠিক আছে? না কে? হ্যাঁ আমার কি লেগে বাড়িতে আজকে পিটন দিছি দুপুরে, আমি যাবো বহু আচ্ছা আমি কি কই ফোনটা ধরো না একটু ভিডিও কল। আমি যখন কি আগে তাও তোমার তোমার তাহলে শুধু একবার দেখবার মনে হয়। এরকম তো আমার দেখবে হ্যাঁ এরকম তো আমারও দেখবে আমি কেন পেশার আগে ছবি পাঠানোর পরে দিবা ধরবা হ্যাঁ সত্য, হ্যাঁ যদি না রিসিভ না করা? আমি রিসিভ করলে পেয়েছি আচ্ছা আমি কই ভিডিও কলে যদি ফোন না ধরো আমি যদি ফোন ধরি ধরলে ভালো, আর যদি না ধরো আমি যদি ধরি ধরলে থ্যাংকস। না ধরলে থ্যাংকস তাহলে তো বলো না, কারণ আচ্ছা আমি একটা কথা কই, হ্যালো তুমি তোমার একটা ছবি পাঠাও, আমি আর ছবি পাঠাই দিছি। হ্যাঁ আছে না এটি পুরনো হয়ে গেছে গা, তাহলে ডিলিট করে হালাই ডিলিট করে দিতে দিছি। তাহলে আমার ছবি দেয় খুব চলবে হ্যাঁ আমার ছবি দেয় খুব চলবে কই তোমার ছবি দেয়াটি খুলছি আমার ছবি দেয় খুলে নাই ইমো খুলে নাই ও ইমো ছবি তো তখন তখন পাল্টাই নাম যা, ও ভালো কথা স্মরণ আছে পিচিটা কারা তোমার আইডিতে যে পিচি ছবি দেয়, বল তোমার কোন বোন? মামা তো বল ও কোন মামা? দে মামা ইয়ে কাপড় সুন্দর করলে ও ও আম বাপসি কাটা জানো, আম বাপসি ওই যে মুতলে বাচ্চা টাচ্চা নাকি মামা তো বল পাগলা ওই তো না প্রথম বাপসি, তুমি এখন শোনার পরে তার ভাবি নেই ওই মোতালেবর কি হয়েছে, কি ছেলে না মেয়ে? ছেলে? আচ্ছা ঠিক আছে তাহলে কি করবা, ছবি পাঠাবা? হ্যাঁ আচ্ছা এখন পাঠা দিবো, পাল্টাই ওটা তো পাল্টাবো না, ওটা দিছি দিছি মানে আমি পাল্টার পরে আরেকজনে পাল্টাই দিলে সেই। তাহলে কি আমার বউয়ের ছবি দিছি, আমি তো আর মানুষের ছবি দিই নাই। আরে তো আপনি বউয়ের ছবি দিয়ে হ্যাঁ আমি তো আমার বউয়ের ছবি দিছি, আমি কি মানুষের ছবি দিছি? আপনি বই একবার দিবেন তো কেমন লাগে, যেরকম আপনার কষ্ট লাগে ওরকম তো আমারও লাগে। কে লাগে কে? হ্যাঁ আচ্ছা আমি যদি কইছি এই প্রস্তাব রাখবা কিনা, যদি রাখো তাহলে আমি ছবি পাল্টাই দিব।
আমার কথা যদি তুমি রাখ তাহলে আমি সবই পাঠাই দিব, পাল্টাই দিব বলছি, ঠিক আছে? হ্যাঁ আগে কথা বলো ওই মতে, তারপরে আমি পাল্টাই দেবো বলছি তো। আচ্ছা ঠিক আছে, তো রেখে দেবো সবই পাঠাম। হ্যাঁ তোমার ছবি না আমাকে জানান লাগে না, আমি যে ছবি পাঠাই আমি তো আসছি, আমার কি জানতে লাগে? আজ আমি যদি পাঠাই সেটি পাইছ পাইছি তো মরা মরা দাদা। আর তোমার তোমার ছবি মরা? আচ্ছা ঠিক আছে, এখন কি করবা কও? তুমি কি চাও যে তোমার ছবি আমি নেটে সব জায়গায় ছড়াই দেই? হ্যাঁ তাহলে সব জায়গায় কিন্তু আমি ছড়াই দিতেছি। আর যদি না চাও তাহলে আমার শুনেন অনলাইন মাইয়ে আরেক মাইয়ের ছবি ছেড়ে দিবেন না, নিজের ছবি তোমার ছবি ফেসবুকে আছে, ফেসবুক খুললে দেখবা, দেখে আইডি সার্চ দিবা আমার নাম দিয়া, নাম দিয়ে সার্চ দিলে তো পাবা আমার আইডি, এমডি নাসিরুদ্দিন লিখে সার্চ দিবা, দেখবা আমার আইডি পাবা, আইডি পাইলে মনে হলো তোমার ছবি অসংখ্য ছবি ছাড়া আছে। হ্যাঁ আর তো ছবি কতগুলো ডিলিট করে শিখে গেছিল, ওটি তো আর আসিল না, ওটি থাকলে তো আরো ছাড়তাম। আচ্ছা ছবি পাঠাই দাও তাহলে, তুই তাহলে কি ছবি পাঠাই দিবো? যার ছবি চাইছে আর ছবি পাঠামো না, তাহলে এই মতো কথা কবা না, ছাড়লে কি এলো ছাড়লে সমস্যা কি, ছবি তো ছাড়বো আর তো কিছু ছাড়া হবে না তাহলে। আচ্ছা ঠিক আছে, এই মতো তাহলে কথা কবা না, আমি যাবো গল্প করে নেবো তারপরে। আচ্ছা ঠিক আছে, কালকে পাঠাম নি, কালকে কে হান ভাড়া দে, এ হান ঘুমাই গেছে কা, ঘুমাই গেছে তার দি গেল, ছবি কি ঘুমাই গেছে না? আহা ছবি তো আমার মোবাইল উঠানো রে নাই, না বিশ্বাস করে না। আচ্ছা আমি ছবি পাঠাতেছি তো, কেমনে ঘুম পারে?